সংক্ষিপ্তভাবে আমি আপনাদের লয় কিছু বিষয় শেয়ার করতাম শেয়ার যে আপনারা জানেন যে আত্মাক্কা মসজিদ ইসলামিক সেন্টার এর একটা সহযোগী প্রতিষ্ঠান হল কুরা মাদ্রাসা তো কুরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ সিলেটো আলিয়া এবং কৌমি এবং সালাফি সিলেবাসের সমন্বিত সিলেবাসে পরিচালিত একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন শিশু ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত আমরা মাদ্রাসাত আসে ইনশাল্লাহ এই কিছুদিনের মধ্যে আমরা ক্লাস নাইন শুরু করতে যাই তো আমরা এই অন্যান্য সিলেট বিভাগও এ ধরনের সমন্বিত সিলেবাসর মাদ্রাসা আর দ্বিতীয় আর নাই তো আমরা চেষ্টা করি আর এখানেও বিজ্ঞ টিচাররা আছেন তারা পরিশ্রম দিলা এই মুহূর্তে আমরা যখন শুরু করছিলাম মাত্র ছয়জন স্টুডেন্ট নিয়ে শুরু করা হয়েছিল মাদ্রাসা বর্তমানে একশো ছাব্বিশজন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ এবং এর মাঝে অধিকাংশই জন ফরে বাকি সব স্টুডেন্ট ওই আবাসিক সিলেট বিভাগের বাইরেও কিছু স্টুডেন্ট আছে আর সিলেটের যে চারটা জেলা আছে চারটা জেলার স্টুডেন্ট এইখানে লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ আলিয়া সিলেবাসও আপনারা জানেন যে এখানে সরকারি সিলেবাস যেখানে বাংলা ইংলিশ অঙ্ক সরকারি যে সিলেবাস আছে সবটা আছে প্লাস ওই লাগিয়া আমরা যেহেতু সালাফি এবং কাউমি সিলেবাসের সমন্বিত হয়ে দেয় যে আরবি গ্রামারটারে আমরা এখানে প্রায়োরিটি দেওয়া হয় প্লাস ওই গিয়া যে আমরা আকিদা এবং মানহাজের যে বিষয়গুলো আছে তারপরে সেইভাবে মাসলা মাসাইল শিকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা হাদিস ফাউন্ডেশন এবং জামিয়াতে আহল হাদিসের যে সিলেবাস আছে যেগুলো সমন্বিত সিলেবাসের মাধ্যমে সেই সিলেবাসে এখানেও একটা সমন্বিত সিলেবাসের ব্যবস্থা করা হয়েছে তো এই ব্যাপারে আপনি তোর সবার দোয়া এবং পরামর্শ এবং আপনি তোর আহ্বান থাকবো যে আপনারা যে যেখানে না কেন সিলেটা ইলে বা আপনি তোর প্রতিবেশী আপনার খাসে সাফরান বিআইডিসি এলাকাত আলবারাকা আবাসিক এলাকার মাঝে অম্মুল করা মাদসার ক্যাম্পাস ক্যাম্পাস আপনারা ভিজিট করবা ছাত্রদেরকে দোয়া দিবা গিয়া উৎসাহিত করবা আর আমরা কিভাবে সেটা পরিচালিত হওয়ার গিয়ে আপনারা দেখিয়ে আমরা কিছু পরামর্শ দিলে ইনশাআল্লাহ তালা যে যারা দায়িত্বে আছেন তারা আরও উপকৃত ইতা করবা ইনশাআল্লাহ তালা তো আমরা দুই হাজার বাইশ সালে খবরের নিকটবর্তী তো আমরা ভর্তি ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে আমরা একত্রিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা নিয়ে আমরা ভর্তি করব এবং এক তারিখ আমরা বই বিতরণ অনুষ্ঠান হইব অমর করা মাদ্রাসার তো আপনি তো সবার দাওয়াত থাকলো যে এক তারিখে আমরা বই বিতরণ অনুষ্ঠান আপনারা ক্লাস শুরু হয়ে বসে দিন থেকে আপনারা এই আপনারা আওয়ার দাওয়াত থাকলো আর আমরা এই মাদ্রাসাত আমরা অনেক প্রয়োজন আছে যেগুলো লগে আমরা দোতলার মসজিদের খাজ চলের মাদ্রাসার খাজ বিল্ডিংয়ের খাজ ওই গেছে সার ডালে গেছে দেওয়াল হয়ে গেছে এখন ফিনিশিংয়ের খাজ বাকি রয়েছে এবং আমরা এই বছর কিছু ডেস্ক বেঞ্চের দরকার আছে আরও স্টুডেন্টের অনেক স্টুডেন্ট রাখলে সাইরা ভর্তি হইতা আমরা আসন সংখ্যা সীমিত প্রত্যেকটা ক্লাসও আমরা বিশ জনের বেশি আপাতত আমরা স্টুডেন্ট নিয়ে না সীমিত আসনও ভর্তি ভর্তির হওয়ার সুযোগ আছে এবং এখানেও জন স্টুডেন্ট আছে যারা এতিম এবং মূল করা মাদ্রাসার এতিমস স্টুডেন্ট যারা আছে তারা লগিয়া গিয়া ফুল ফ্রি তারা চিকিৎসা খরচ থেকে লইয়া যাতায়াত খরচ তারা ডেইলি যে তার তেল সাবন যেগুলো আছে এগুলো লইয়া সব সম্পূর্ণ কাফর সুপর সবটা ফ্রি হয়ে গিয়ে লাগে লাগিয়া আলহামদুলিল্লাহ আপনার ধর দানশীল যা ভাই বোনদের সহযোগিতায় আমরা থিম ফান্ডের এই স্পনসার করা হয় আর আরও স্টুডেন্ট আছে যারা দরিদ্র স্টুডেন্ট তারা অনেকে হাফ ফুল ফ্রি আছে অনেকে বেশিরভাগ লাগিয়ে হাফ ফ্রি তারে হাফ ভর্তুকি দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় আর কিছু স্টুডেন্ট আছে স্পন্সার দেশি এবং প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন অনেক স্টুডেন্ট আছেন তারা এই তারা দিন তারার মাধ্যমে তারা এখানে লেখাপড়া করেন তা আমরা কেন অ্যারাবিক ডিপার্টমেন্টও আপনারা ছিলেন যে শাহ মনিরুদ্দিন আহমেদ তাইন বিভাগীয় প্রধান হিসাবে কেন অ্যারাবিক ডিপার্টমেন্ট দেখাশুনা করেন আমরা ইংরেজি ডিপার্টমেন্ট এবং জেনারেল ডিপার্টমেন্টও যারা আছেন তারা কোয়ালিফাইড টিচার আছেন তারা শিক্ষা কেতা কররা এই শিক্ষক শিক্ষকতার দায়িত্ব পালন করলা এবং আমরা এই প্রতিষ্ঠানটা ওই লাগিয়ে আমরা চাইছিলাম যে দ্রুত শুরু করবার লাগিয়া যে মহিলাদের সেকশন কিন্তু এই বছর আমরা শুরু করতাম পারিয়া না আমরা অবকাঠামোগত সমস্যার কারণে তো ইনশাল্লাহ তাহলে আমরা ইচ্ছা আছে যে আমরা একটা মহিলা শাখা অনেকের ডিমান্ড আছে কিন্তু আমরা স্বাদ আছে সাধ্য নাই আমার ইচ্ছা আছে কিন্তু আমরা ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা এই বছর শুরু করতাম পারছি না আর একটা হয়ে লাগি সিলেটর এডুকেশনের ব্যাপারে আমরা একটা পরিকল্পনা হয়ে লগিয়া যে একটা স্কুল শুরু করতাম আমরা স্কুল হয়ে লগিয়া যে যেটা লাগিয়া এই সেকুলার কারিকুলাম পাশাপাশি ইসলামিক কারিকুলাম থাকবো আমরা যেসো যে লেখাপড়া হয় যেটা স্কুল। এই যে এটাই লগিয়া ধর্ম বিবর্জিত লেখাপড়া যেখানে লেখাপড়ার মাঝে খালি ইসলামিয়াত নামে একটা সাবজেক্ট আছে ইসলাম নৈতিক শিক্ষা নামে একটা সাবজেক্ট আছে এবং এই সাবজেক্ট ফোড়ানির মতো যেসব দেড়জনের টিচার দরকার অধিকাংশ স্কুলে এইট টিচারও নাই আর পরিবেশটা হইল গিয়া সম্পূর্ণ সেকুলার এনভায়রনমেন্ট যে কোনো সালাতর লাগিয়া বা ফরদার লাগিয়া বা ইসলামিক কালচার শিকিয়ে লাগিয়া কোনো এই কেন কোনো কোনো এরকম মানে তাকদা দেওয়ার মতো কেউ নাই আর অনেক এই আমরা ন্যাশনাল কারিকুলাম যে ইসলামিয়ার সাবজেক্ট আছে অনেক জায়গাত আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি স্কুলও অনেক জায়গা মানে নন মুসলিম টিচার হলে এটা সাবজেক্ট সাবজেক্টগুলো ফোড়াই কিন্তু কোনো মানে মুসলমান টিচারও নাই আর মুসলমান যারা আছেন তাই তাদেরও মানে ধর্মীয় দিক দিয়ে একবার দণ্ডশা তো এই অবস্থায় আমরা দেশে একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হইলেও কিন্তু আমরা এডুকেশনটা হইলে গেস সেকুলার এর দায় আমরা আমরা দেখবা যে আমরা কালচারালি আমরা সামাজিকভাবে আমরা ধর্মরে প্র্যাকটিস করি না ধর্ম প্র্যাক্টিস হইলিয়া ঈদর নামাজও ধর্ম প্র্যাক্টিস হলিয়া জুম্মার নামাজ ধর্ম প্র্যাকটিস হলিয়া বিহার খালি খুদবার অনুষ্ঠান এরপরে ফলে আর ধর্ম নাই কারণ ধর্মর যে জেলা বুঝা জেলা মানা এবং জেলা এইটারে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা এই চেতনাও আমার কাজ নাই কারণ আমরা যে এডুকেশন এডুকেশন সিস্টেমটা ওইলগি ওলা যে আমরা জাতীয় মানে ন্যাশনালিস্ট অগান ধর্ম যার যার উৎসব সবার যে আপনার মানে কালচারালি আপনার কথা হইকানি হওয়ার এবং আমরা অভিয়াসলি আমরা বাচ্চা যারা আছেন আমরা নেক্সট জেনারেশন আছেন তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে আকাশ সংস্কৃতির মাধ্যমে তারা প্রভাবিত এবং এই প্রভাব আপনি ইচ্ছা করলেও এই প্রভাব থেকে বার হই আনতে পারত আজকে আমার যে বাচ্চা যে মাত কথা ঠিকমতো না জানলেও কিন্তু হে মোবাইলের কোন জায়গা পর্যন্ত হামাইতে পারে যে জায়গা পর্যন্ত আমি হামাইতে পারি না আজকে অনেক বাবারা আছেন মায়েরা আছেন তাই মোবাইলও প্রবলেমও পড়লে ফুয়ারে বাচ্চারা তো মোবাইল দেখলে কোদাম দেয় নাই তুই কো এত করে কিন্তু বিপদও পড়লে তখন তো তার হাজার খন যে ওগু দেশ কিলা রিসিভ করা লাগে তুই গো কিতাব এড়া লাগে বই রিস আমার ফোনগু দেখা যাবে সেই কিতা করিলেন কারণ হে এটা স্কুলেও গিয়েছে না এ তার বাই বোন তার সমাজ তার পরিবেশ পরিস্থিতি তার এটা শিখাইছে ঠিক অনুরূপভাবে যদি আমরা ইসলামটারে প্র্যাকটিস করতাম আমরা যদি পরিবারও প্র্যাকটিস হইতো আমরা নিজেরা প্র্যাকটিস করতাম পরিবারও প্র্যাকটিস থাকতো সমাজে প্র্যাকটিস থাকতো তারা ইস্তাম রা লোনে তারা দেখা গেল যে তারা হতায় হতায় একটা উদ্ধৃতি উদ্ধৃতিদের একটা হাদিসের দেয় কিন্তু আমরা এইটা হয়েছে না তো আমরা যেটা ইসলামিক স্কুল বা ইসলামিক কারিকুলামের সেকুলার কারিকুলামের পাশাপাশি আমরা ইসলামিক কারিকুলাম যেটা হরতাম সেইয়ার জন্য নইলেগিয়া যে স্টুডেন্টরা তারা বিশুদ্ধ কোরআন শিখবো তারা এই নয় হিফজুল কোরআন কোরআনের কিছু সুরা মুখস্থতা হব তারা তারা হাদিস মুখস্থতা হবো তারা দোয়া মুখস্থতা হবো তারা মাস্তা মাসাইল সঠিক মাস্তা মাসাইল জানবো এবং তারা শির সম্পর্কে এবং বেদাত সম্পর্কে তারা জানবো এবং সচেতন থাকবো তাওহিদ এবং সুন্নত সম্পর্কে জানবো ইমান এবং আমল আমলে সায়লাস সম্পর্কে জানবো এবং এটার উপরে এটার উপরে যাতে ইমপ্লিমেন্ট হয় এটার বাস্তবায়ন হয় এটার প্র্যাকটিক্যালি হয় এই স্কুলও কী দাবো যেহেতু আমরা স্কুলে বাদ দিতাম পারতাম না আমরা স্কুলের এডুকেশনের দরকার আছে মাদ্রাসা এডুকেশন দরকার আছে এবং দুটারই আমরা যেহেতু স্কুল আমরা দরকার আছে আমরা বাচ্চারা পড়ব তারা এই স্কুলও পড়িয়া তারা সমাজের বিভিন্ন সেক্টরে তারা দায়িত্ব পালন করবো কিন্তু তারা যদি আমরা সাথে সাথে ইসলামিক কারিকুলামটা তারা আমরা শিখিয়ে দিতে পারি তাহলে ইজিলি তারা ইনশাল্লাহ তারা তাক না নাখানে তারা লগে লাকবো তারা ইমান এবং আমলে তারা বাঁচিয়া বা সেইয়ারা তারা কাজ করার সুযোগ পাইবো তো এই লক্ষ্যে আমরা কাজ করি আর এই ব্যাপারে আপনাদের পরামর্শ সহযোগিতা আমরা কামনা আর আমরা আশা করি আর যে খুব দ্রুত আমরা এটা শুরু করতাম ফার্মো তো যারা এই সেক্টরে বিশেষ করে যারা এডুকেশন লইয়া কাজ করেন বা অভিজ্ঞতা আছে তার আমরা পরামর্শ দিবা যেহেতু আমরা এই ফিল্ডে অন অত বেশি অভিজ্ঞতা নাই এটা আমরা চাইয়ার যে আপনাদের পরামর্শ অভিজ্ঞতা যে যেন তখন না আজকে আজকাল আমরা দূরে থাকিও আমরা সুযোগ আছে আমরা পরামর্শ দেবার আপনারা পরামর্শ সহযোগিতা আপনার কামনা করি আর এখন আমি এই লোকে আমার কথা আছে আজকে যে আমরা উমুল কুরা মাদ্রাসার ব্যাপারে আপনি যে দোয়া করবা ভিজিট করবা এবং সহযোগিতা করবা আমরা একটা ইসলামিক স্কুল করতাম সেই ইসলামিক কারিকুলাম সেকুলার কারিকুলামের পাশাপাশি যে এই আমরা কাজ করতাম সেই এই ব্যাপারে আপনাদের পরামর্শ সহযোগিতা আমরা কামনা করি আর সর্বোপরি আত্মাক্কা মসজিদ এবং ইসলামিক সেন্টার তারা যে কার্যক্রম আছে আমরা যে পরিকল্পনাগুলো আছে যে বিভিন্ন সময় আমরা যে প্রজেক্ট হকল আছে যেমন সামনে শীত বস্ত্র বিতরণের প্রজেক্ট আছে তার ফলে আমরা এই ইয়ারলি কনফারেন্স ইরাতুল মুস্তাকিম কনফারেন্স আছে এই ব্যাপারে আপনাদের সাহায্য পরামর্শ সহযোগিতা আমরা কামনা করি আর আল্লাহ সুহানা তালে আমরা এই প্রচেষ্টাগুলো খবর সুরক্ষা বাস্তবায়ন করার তো تحفق دان خرکا اللہ سبحان دینا رفری استعمال دان فرقہ جزاکم اللہ خیر وصل اللہ علیہ نبین محمد ولی علیہ وسابی وسلم